কি ভয়ঙ্কর তুষারপাত! আমি তো ভাবছিলাম হয়তো এই সরাইখানায় পৌঁছাবার আগেই রাস্তাতেই তুষার চাপা পড়ে মরব। এই মেয়ে, এই মেয়ে, তুমি কিছু খাবে? না না, আমি বেরোবো। কি বেরোবে? বেরোবে মানে? খবরটা আর বেরিও না বাইরে, সাংঘাতিক তুষার ঝড় চলছে, সঙ্গে হাওয়া। আমাকে বৈদ্যের বাড়ি যেতেই হবে, আমার ছেলে অসুস্থ। এই তুষার ঝড়ে বাইরে বেরোলে তোমার ছেলে কেন? তুমিও বাঁচবে না। খবরদার, আমার বাচ্চার মৃত্যুর কথা বলবে না। এই তো বাবা, এই তো এটা যাচ্ছি। শোনা শোনা, আমার বৈদ্যের কাছে গেলেই তুমি ভালো হয়ে যাবে। এভাবে যেও না, একটু অপেক্ষা করে যাও। ও ঈশ্বর, এই তুষারপাত আর এই হাওয়া বন্ধ করে দাও, আমার শোনার খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না বাবা, আর একটু সহ্য কর, সামনেই বৈদ্যর বাড়ি, বৈদ্যকে দেখালেই সুস্থ হয়ে যাবি। শোনা, কই কই সে ছেলে যাকে নিতে এলাম? কোথায় কোথায় সেই বাচ্চা? ওই তো, ওই তো, কিন্তু মায়ের বুক থেকে বাচ্চাকে নেওয়া সবচেয়ে কঠিন কাজ। না, এমন কিছু করতে হবে যাতে মা নিজে থেকেই তার ছেলেকে আমার হাতে তুলে দেয়। ও মা গো, এই ঠান্ডায় আমি মরে যাচ্ছি মা, একটু একটু আগুন জোগাড় করে দে না মা। কিন্তু আমি যে আমার রুগ্ন ছেলেকে নিয়ে বৈদ্যের বাড়ি যাচ্ছি। যাবি মা, যাবি, নিশ্চয়ই যাবি, তবে আমায় একটু কাঠ দিয়ে যা না। কিন্তু শোন মেয়ে, কাঠ না দিলে, একটু আগুন না পেলে আমি মরে যাব, আর সেই মৃত্যু দায় নিতে হবে তোকে। সেই অভিশাপ তোর বাচ্চার উপরও বর্তাবে। চুপ করো বাবা, চুপ করো, আমি তোমাকে এক্ষুনি কাঠ এনে দিচ্ছি, তুমি শুধু আমার বাচ্চাটাকে একটু ধরো, কেমন? দে 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 দে, এই নাও, এই নাও, ধরো। আমি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। চলে গেছে। কি, কোথায় গেলেন বুড়ো বাবা? কোথায় গেলেন বাবা? বাবা, 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 কোথায়, কোথায় তুমি? আমার ছেলে কই বাবা? আমার ছেলে কোথায়? আমার ছেলে! ওই বুড়ো হচ্ছে স্বয়ং মৃত্যু, সেই তোমার ছেলেকে নিয়ে গেছে মৃত্যুর দুয়ারে। তুমি ঘরে ফিরে যাও মেয়ে। না না, আমি কিছুতেই ঘরে ফিরে যাব না। বাতাস, বাতাস, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি মৃত্যুর ঠিকানা আমাকে দাও, আমি তার কাছে যাব। সে বড়ই কঠিন পথ, তুমি পারবে না যেতে মেয়ে। সন্তানের জন্য মা সব কষ্ট সইতে পারে। বেশ, তবে শোনো, ওই যে উত্তরের পথ দেখছো, সেই দিকে গেছে মৃত্যু। এই সমুদ্র, আমায় পথ বলে দাও, আমি মৃত্যুর কাছে যাব।
তুমি বললেই আমি তোমায় পদ দেব কেন? তুমি মৃত্যুকে পদ করে দিয়েছো, আমাকেও দাও। মৃত্যু তো আমাকে দাম দিয়ে গেছে। বলো বলো কি দাম চাও তুমি? তুমি যদি তোমার কান্না দিয়ে মুক্ত দিতে পারো আমায়, তাহলে আমি তোমায় পথ দেব। আমি তো চির দুঃখী, সারাটা জীবন কেঁদেছি, আজ যদি সেই চোখের জলে তোমার মুক্ত হয় আর আমার পথ হয়, হোক হোক তাহলে। এই তো মুক্ত ঝরছে, মুক্ত খাঁটি মুক্ত, আরো আরো আরো। আমার যে আর চোখই নেই সমুদ্র, এই দেখো আমার মনি দুটো কান্না হয়ে বয়ে গেছে, এবার আমাকে পথ করে দাও। ও তুমি তো অন্ধ হয়ে গেছো, ঠিক আছে যাও যাও, পথ দিলাম, কিন্তু যাবে কি করে? তুমি তো এখন অন্ধ, অজানা পথ, ফিরে যাও ফিরে যাও, তুমি ফিরে যাও। মার ছেলের মধ্যে যে পথ, সে কি মায়ের অজানা হতে পারে সমুদ্র? কাঁটা গাছ আমাকে পথ বলে দাও, আমি মৃত্যুর কাছে যাব। আমাদের পথ থেকে সরিয়ে কেউ আজ পর্যন্ত সেখানে পৌঁছতে পারেনি। আমি পারবো, আমি যে মা। বেশ, তাহলে আমাদের শরীরে ফুল ফোটাও আগে আমাদের প্রত্যেককে বুকে জড়িয়ে ধরো, তাতে আমাদের শীতলতা কমবে আর আমরা ফুল ফোটাতে পারবো। বেশ। যাও যাও, তোমার ডান হাত বরাবর চলে যাও, সেখানে মৃত্যুর দুয়ার পাবে, যাও যাও। যাও ভেতরে যাও। মৃত্যু, তুমি আমার ছেলেকে ফেরত দাও। মৃত্যু যাকে নিয়ে আসে তাকে আর ফেরত দেয় না। দিতে হবে, কারণ তুমি ছলনা করেছো আমার সঙ্গে। বেশ, তাহলে তোমায় পরীক্ষা দিতে হবে। আর কত পরীক্ষা নেবে মৃত্যু? নাও নাও নাও, পরীক্ষা নাও। বেশ, ওরে কে আছিস, এর ছেলেকে নিয়ে আয়।
অনেকের মধ্যে নিজের ছেলেকে বেছে নিতে পারলে তবেই তোমার ছেলে ফেরত পাবে। বেছে নাও, কিন্তু মনে রেখো, ভুল বাছলে সবাই অদৃশ্য হয়ে যাবে আর সুযোগ পাবে না। সবাই অদৃশ্য হয়ে গেল না কেন? আমার সোনা, আমার আমার ছেলে, আমার ছেলে, চল চল বাবা ঘরে, চল বাবা ঘরে, চল। কি করে চিনলে তুমি ওকে? দুযুগ কেটে গেছে, তোমার পথ চিনে আস্তে আস্তে। না না না, এ অসম্ভব, অসম্ভব। মূর্খ মৃত্যু, তুমি চেনো নিস্তব্ধ শীতল হৃদয়, আর আমি যে ওর প্রত্যেকটা হৃৎস্পন্দন চিনি। চল বাবা ঘরে, চল চল। চলো মা।